ফেসবুক জুড়ে সাকিব বুবলি ও বাচ্চাকার। ঢাকাই সিনেমার নায়িকা শবনম বুবলি মা হয়েছেন, সেই সঙ্গে বাবা হয়েছেন বাংলা সিনেমার সুপারস্টার শাকিব খান। গত আড়াই বছর ধরে বিষয়টি সবার মুখে মুখে থাকলেও স্বীকার করেননি তারা দুজন। তবে এবার ফেসবুকে পোস্ট দিয়ে বিষয়টি খোলাসা করেছেন শাকিব বুবলি। গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে শোরগোল পড়ে গেলেও শুক্রবার দুপুরে ফেসবুক পোস্টের মাধ্যমে শাকিব ও বুবলি দুজনেই তাদের সন্তানের কথা জানিয়েছেন। প্রথমে বুবলি ফেসবুকে পোস্ট দিয়ে বিষয়টি জানান, এর কিছু সময় পরই শাকিব খানও তাদের সন্তান নিয়ে পোস্ট দেন। তাদের দুজনের পোস্ট অনেকটা একই রকম। ফেসবুক পোস্টে শাকিব খান ও বুবলি সন্তানের ঘোষণা দিলেও বিয়ে প্রসঙ্গে ও সন্তানের জন্মে কবে কোথায় হয়েছে সে বিষয়ে কোনো তথ্য দেননি। এদিকে শাকিব বুবলির পোস্টের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে শোরগোল পড়ে গেছে। অনেকেই বিষয়টিকে পজিটিভভাবে উপস্থাপন করছেন, অনেকেই করছেন সমালোচনা। সব কিছু মিলিয়ে ফেসবুক জুড়ে টপিক এখন শুধু শাকিব বুবলি। প্রথম আলোর সাংবাদিক মকফুল হোসেন ফেসবুকে শাকিবের এই সন্তানের ছবি দিয়ে লিখেছেন, শেহজাদ খান বীরের জন্য ভালোবাসা। নাজমুল হোসেন নামের একজন লিখেছেন, যে যাই বলুক শাকিব খানকে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই, এর প্রমাণ মেলে গণমাধ্যমগুলোতে ডুমারলেই, লিড অফ শাকিবের দখলে। উল্লেখ্য, এর আগে 2017 সালে চিত্রনায়িকা অপু বিশ্বাস একটি টিভি সাক্ষাৎকারে তার সাথে শাকিব খানের বিয়ের খবর প্রকাশ করেছিলেন। অপু বলেছিলেন আব্রাহাম খান জয়তাদের সন্তান। তিনি জানিয়েছিলেন 2008 সালের এপ্রিলে তাদের বিয়ে হয়েছিল, কিন্তু শাকিব খানের ক্যারিয়ারের কথা চিন্তা করে সেটি গোপন রাখা হয়েছিল। পরে শাকিব নিজেও বিয়ে ও সন্তানের কথা স্বীকার করে নিয়েছিলেন। পরে আবার তারা বিবাহ বিচ্ছেদেরও ঘোষণা দিয়েছিলেন।